হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট অব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রিক্রুমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ইউবি ব্রাঞ্চের ক্ষেত্রে এসআই পুলিশ সাতশো তিপান্ন জন এবং লেডি এসআই পুলিশ একশো পঞ্চাশ জন এবং এবি ব্রাঞ্চের ক্ষেত্রে এসআই পুলিশ একশো পঁচাশি জন এই মিলিয়ে মোট এক হাজার অষ্টআশিটি এসআই পোস্টের জন্য রিক্রুমেন্ট করা হয়েছে আজকের ভিডিওতে আমরা এই পোস্টের জন্য এলিজিবিলিটি এবং এক্সাম প্রসিডিওর সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসছি এলিজিবিলিটি এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আপনার বয়স হতে হবে মিনিমাম কুড়ি বছর এক এক দু হাজার একুশ তারিখের মধ্যে আপনার বয়স হতে হবে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে এসসি এবং এস টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাঁচ বছরের রিল্যাক্সেশান এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন বছরের রিল্যাক্সেশান পাওয়া যাবে এবার আসি এডুকেশান কোয়ালিফিকেশান এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে তবেই আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপর আসি ল্যাঙ্গুয়েজ এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এবারে দেখে নিন কি কি ফিজিক্যাল মেজারমেন্ট লাগবে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে এসআই ইউবি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলে আপনার হাইট হতে হবে মিনিমাম একশো সাতষট্টি সেন্টিমিটার আপনার চেস্ট থাকতে হবে উনআশি সেন্টিমিটার না ফুলিয়ে এবং মিনিমাম পাঁচ সেন্টিমিটার আপনাকে ফোলাতে হবে এবং আপনার ওয়েট হতে হবে মিনিমাম ছাপান্ন কেজি কেবলমাত্র গোর্খা রাজবংশী গাড়োয়ালিজ এবং শিডিউল ট্রাইবস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার না ফুলিয়ে এবং পাঁচ সেন্টিমিটার মিনিমাম ফোলাতে পারতে হবে এবং ওয়েট হতে হবে মিনিমাম বাহান্ন কেজি এসআই ও পুলিশ এবি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনার হাইট হতে হবে মিনিমাম একশো তিয়াত্তর সেন্টিমিটার আপনার চেস্ট হতে হবে ছিয়াশি সেন্টিমিটার না ফুলিয়ে এবং পাঁচ সেন্টিমিটার ফোলাতে পারতে হবে সেই সঙ্গে আপনার ওয়েট হতে হবে মিনিমাম ষাট কেজি কেবলমাত্র গোর্খা রাজবংশী গারোয়ালিজ এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার চেস্ট হতে হবে একাশি সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে চুয়ান্ন কেজি এরপর আসি লেডি লেডি এসআইদের ক্ষেত্রে হাইট হতে হবে মিনিমাম একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে আটচল্লিশ কেজি শুধুমাত্র গোর্খা রাজবংশী গারওয়ালিস এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে পঁয়তাল্লিশ কেজি এসআই পোস্টের পিইটি কোয়ালিফাই করতে হলে আপনাকে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আটশো মিটার তিন মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চারশো মিটার দু মিনিটে কমপ্লিট করতে হবে এবার দেখে নিই এক্সাম প্রসিডিওরটা এই পোস্টে আপনাকে প্রথমে প্রিলিমিনারি এক্সাম পাস করতে হবে প্রিলিমিনারি এক্সাম পাস করার পর আপনার পিএমটি এবং পিইটি টেস্ট নেওয়া হবে পিএমটি পিইটি পাস করার পর আপনার কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান নেওয়া হবে এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে কম্বাইন্ড এক্সাম পাস করার পরেই আপনি পার্সোনালিটি টেস্ট দিতে পারবেন এবার দেখে নিন প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট দুশো নাম্বারের একশোটি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে নব্বই মিনিট জেনারেল স্টাডিজ থেকে থাকবে পঞ্চাশটি প্রশ্ন লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক রিজনিং থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন এবং অ্যারিথমেটিক থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন এই মিলিয়ে প্রিলিমিনারি পরীক্ষাটি হবে মোট দুশো নাম্বারের এক্ষেত্রেও নেগেটিভ মার্কিং হচ্ছে একের চার প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পর হবে পিএমটি এবং পিইটি টেস্ট পি এবং পিইটি পাস করার পর হবে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম তিনটি পেপার থাকবে পেপার ওয়ান থাকছে জেনারেল স্টাডিজ এবং অ্যারেথমেটিক সেক্ষেত্রে মোট একশো মার্কের এক্সাম হবে পঞ্চাশ মার্কস থাকবে জেনারেল স্টাডিজ থেকে পঁচিশ মার্কস থাকবে অ্যানালাইটিক রিজনিং থেকে এবং পঁচিশ নাম্বার থাকবে অ্যারিথমেটিক থেকে এর জন্য টাইম পাওয়া যাবে মোট দু ঘন্টা পেপার টু হচ্ছে ইংলিশের উপর মোট পঞ্চাশ মার্ক্সের পরীক্ষা হবে টাইম থাকবে এক ঘন্টা এবং পেপার থ্রি হবে ব্যাঙ্গলি বা হিন্দি বা উর্দু বা নেপালি সেক্ষেত্রে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে এবং টাইম থাকবে মোট এক ঘন্টা ফাইনাল পরীক্ষা পাস করার পরে হবে পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট হবে মোট তিরিশ নাম্বারের কেউ যদি ফাইনাল পরীক্ষায় পাস করে কিন্তু পার্সোনালিটি টেস্টে মিনিমাম আট নম্বর না পায় তাহলে সে এই পোস্টের জন্য সিলেক্ট হবে না এসআই পোস্টের জন্য ফর্ম ফিল শুরু হবে বাইশ এক দু থেকে এবং ফর্ম ফিল চলবে কুড়ি দুই দু হাজার একুশ পর্যন্ত এসআই পোস্টে অ্যাপ্লাই করতে হলে ফর্ম ফিল আপ ফিজ লাগবে দুশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং ফি লাগবে কুড়ি টাকা মোট লাগছে দুশো টাকা কেবলমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিজ লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা করে লাগবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে আসা এসআই পোস্ট রিক্রুমেন্টের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ